নমস্কার সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত রুনি আছে সাথে আছে জুবের আমাদের সাথে চমৎকার দুজন মানুষ আছেন যাদের সাথে আপনাদের পরিচয় করাতে চাই তবে আমাদের যেই সভ্যতার ইতিহাস মানুষের ইতিহাস সত্যের ইতিহাস সবকিছু মিলিয়ে মিশিয়ে খুব স্বাভাবিকভাবে মঞ্চে যে উপস্থাপনটি আপনারা দেখেন যে নাটকের উপস্থাপন দেখেন তার মাঝে সত্য মিথ্যা মিথ্যা সত্যর এই যে বাস্তবতার যে ছায়াচিত্র সেই ছায়াচিত্রের একটা রূপান্তর শুধুমাত্র ঘটাবার চেষ্টা হয় না এর মধ্য দিয়ে এমন একটি তথ্য বা এমন একটি বারতা আমাদের সমাজে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় যে বারতা যারা গ্রহণ করতে পারেন তারা নিশ্চয়ই নতুন একটা দিকের ইঙ্গিত পান এমন পান বলেই তো বারবার তারা থিয়েটারে ফিরে আসবার জন্য আগ্রহী হয়ে থাকেন থিয়েটারের ঘেরা দুজন মানুষ আজ আমাদের সাথে আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করাবো কারণ একটি বিশেষ ঘটনা ঘটে গেছে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই স্টুডিওতে যারা আছেন আগে পরিচয় করাই তারপর ঘটনাটি বলছি আমাদের সাথে আমার ডান দিকে আছেন মোহাম্মদ কামরুজ্জামান মিল্লাত যিনি সমন্বয়ক থিয়েটার আর্ট ইনস্টিটিউট এবং একই সাথে অভিনেতা কোর্ট মার্শাল এবং আরও আছেন আমাদের সাথে মিয়া মোহাম্মদ আবুল হাসনাত প্রদীপ অভিনেতা ও মঞ্চ ব্যবস্থাপক কোর্ট মার্শাল দুজনকেই শুভ সকাল এবং সেই সাথে স্বাগত সকালে বাংলাদেশ শুভ সকাল আপনাকেও শুভ সকাল যমুনা টিভির সকল দর্শকদের সকালটা কিভাবে শুরু হয় যদি আপনাকে প্রথমে শুরু করি সকালটা শুরু করতে গেলে আসলে ব্যক্তিগত জীবনে আমি একজন ব্যবসায়ী জি তো আমার সকাল শুরু হয় সকালের ব্যবসা দিয়েই আর থিয়েটারটা তো আমাদের একটা অপশনাল এটা আমাদের সন্ধ্যা থেকে শুরু হয় রাত 10:11 অবধি চলে আবার বাসা এইভাবেই চলছে জীবন তো থিয়েটারটা আসলে একটা নেশার জায়গা পেশা জায়গা করার আসলে কোনোই সম্ভাবনা একদম নেই বাংলাদেশের প্রেক্ষিতে এখনো সেটা হয়নি হবে বলে আমার মনে হচ্ছে না আচ্ছা আমরা কঠিন কথাগুলো একটু সহজ করে বলবার চেষ্টা করব তবে তার আগে প্রদীপ ভাই আপনার কাছে সকালের শুরুটা কি করে হয় সকালের শুরুটা আমি ব্যক্তি জীবনে হচ্ছে এই মুহূর্তে থিয়েটার ছাড়া আসলে আমার কিছু করা হয় না তো স্বাভাবিকভাবে আমি অন্যান্য 8-10 মানুষ যেভাবে দিন কাটায় আমি সেভাবেই কাটাই শুরুটা আমার সেভাবেই হয় চমৎকার এই এখানে দুজন মানুষ আছেন দুজন ব্যতিক্রমী মানুষ আছেন কিন্তু ভালোবাসার জায়গায় ওই একটা থিয়েটার দুজন দুভাবে করে বলেছেন একজন বলছেন শুধুমাত্র তিনি থিয়েটারকে নিয়েই বাঁচেন আরেকজন বলেছেন না বেঁচে থাকার তাগিদে অন্য কিছু খুঁজতে হয় কিন্তু প্রাণের তাগিদে থিয়েটারে আবার ফিরে আসতে হয় যে ওকে দুজনকে আজ এই জন্যই আমরা এনেছি যে নাটকটির কথা বলছিলাম কোর্ট মার্শাল তার 250তম মঞ্চায়ন কিন্তু হয়ে গেছে এরই মধ্যে এবং 1993 সাল থেকে শুরু করে এই যে 2023 সাল 30 বছরের যাত্রায় প্রায় 250টি প্রায় না 250 মঞ্চায়ন একদম নেহায়েত কম না কিভাবে এই ধারাবাহিকতা রক্ষা হলো মিল্লাত ভাই কামরুজ্জামান মিল্লাত একটু শুনি আপনার কাছ থেকে আসলে থিয়েটারটা শুরু আমাদের পথটা খুব মসৃণ ছিল না আমরা শুরু করেছি আমাদের দল আমার গুরু নাট্যগুরু এস এম সোলেমান 1992 সালের অক্টোবর মাসে আমাদের দলের প্রতিষ্ঠা হয় তারপর থেকে একটা নতুন নাটক আমরা খুঁজছিলাম যে কীভাবে আমাদের আসলে করা যায় তো নতুন নাটকটা এস এম সোলেমান একদিন আমাদের সঙ্গে নিয়ে আসলো কোর্ট মার্শাল কোর্ট মার্শাল নাটকটা আসলে একটা বিদেশি নাটক এটার মূল ছিল স্বদেশ দীপক আর অনুবাদ সলিল সরকার নির্দেশনা এবং রূপান্তর যেটা করেছেন সেটা হচ্ছে এস এম সোলেমান যাকে বললাম আমার নাট্যগুরু উনি প্রয়াত হয়েছেন 2001 সালে তো এস এম সোলেমান সেই নাটকটা আসলে ভারতে যেভাবে ছিল সেটার এটাই ছিল ভিন্ন রকমের মানে এটা মূল থিমটাই ভিন্ন রকমের ছিল সেখান থেকে রূপান্তরে এখানে এস এম সোলেমান মানে অভূতপূর্ব একটি কাজ করেছেন সেখানে টোটালি আমাদের সেখানে ভারতের মূল নাটকই ছিল আপনার এটা জাত নিয়ে উঁচু জাত এবং নিচু জাত নিয়ে আপনি জানেন ভারতে এটা নিয়ে খুব সমস্যা জাত নিয়ে একটা নাটক ছিল কোটমাশা সেটাই আমাদের নাট্যগুরু সেটাকে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সেটাকে তৈরি করেছেন মুক্তিযুদ্ধের কোনো দৃশ্য সেখানে নেই মুক্তিযুদ্ধের সরাসরি কোনো অংশ সেখানে নেই কিন্তু মুক্তিযুদ্ধের ছায়াবলম্বনে একটি নাটক এত সুন্দরভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক হয়ে উঠতে পারে সেটা আসলে নাটকটা না দেখলে বোঝা যাবে না নিশ্চয়ই সেটা 30 বছর আগে আমাদের দেশে যেমন সমসাময়িক ছিল এবং আমি মনে করি আগামী 30 বছর আগামী 100 বছর পরেও এটা সমসাময়িক হবে এবং দর্শক সমাদৃত হবে বা নিশ্চয়ই দর্শক সমাদৃত হয়েছে বলেই 250তম মঞ্চায়ন সম্ভব হয়েছে যদি ভুল না করি প্রদীপ নিশ্চয়ই তাই হ্যাঁ একদম তাই এই যে মঞ্চায়নে আপনি কি শুরু থেকে যুক্ত ছিলেন মঞ্চে আমি থিয়েটার আর্ট ইউনিটে যোগদান করি 95 সালে হ্যাঁ আর এর আগে চট্টগ্রামে আমি থিয়েটারটা করতাম ওটা হচ্ছে 91 সালে ওখান থেকে আমার জার্নিটা শুরু পড়াশোনার সুবাদে ঢাকায় চলে আসি সরি তখন 95 থেকে আমি এখানে যোগদান করি হ্যাঁ আমার এই দলে প্রথম নাটকটা ছিল হচ্ছে বার্থ ফ্যান্টাসি
আমি তখন সোলান ভাইকে পেয়েছিলাম, ওনার নির্দেশনায় আমি কাজ করি, ওনারই লেখা। সেই থেকে 2023 অবধি ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। যাই হোক, আমাদের কাছে খুব বেশি কিছু নেই, এক কাপ চা আছে, সকালবেলা তো এটা অনুষঙ্গ হতেই পারে এটা আপনার। যে প্রসঙ্গে আসলে কামরুজ্জামান মিল্লাত, আপনি বলছিলেন যে খুব স্বাভাবিকভাবেই ব্যতিক্রমী মঞ্চায়ন বলেই দর্শক সমাদৃত হয়েছে, এই একটা জায়গায় সমসাময়িকতার প্রসঙ্গটি আপনি এনেছেন যে যে কোনো সময় এটি সমসাময়িক থাকবে। কেন থাকবে সমসাময়িক, গুরুত্ব কী এই নাটকটি, কেন বারেবার মঞ্চায়ন হওয়াটা জরুরি বলে আপনি একজন অভিনেতা নাটকের সাথে সম্পৃক্ত মানুষ হিসেবে মনে হয়? এখানে এই নাটকের যে মূল বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমাদের উচ্চ শ্রেণীর লোক তাদের নিম্ন অধীনস্থ লোকদের যেভাবে দলিত করে সবসময় মানে প্রেশারের উপর রাখে, সেটার একটা ভিন্ন রূপ। আমরা নাটকটা যখন করি এখানে একজন মেজরের ক্যারেক্টার আছেন, মেজর হচ্ছে সে রাজাকারের ছেলে, আর এখানে একটা গার্ডের ক্যারেক্টার আছে যে মুক্তিযোদ্ধ, তার মা বীরঙ্গনা ছিলেন। এখন তারা একই সঙ্গে একই গ্রামে লেখা মানে বড় হয়েছেন, একই সঙ্গে লেখাপড়া করেছেন, কিন্তু মানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই মেজর কখনোই মানে রাজাকারের ছেলে ওই কখনো দৌড়ে আকবরের কাছে কখনো জিততে পারেনি, তার একটা রিফ্লেক্ট এখানে আছে। আর শ্রেণী সংঘাত আপনি বলতেই পারেন, শ্রেণী সংঘাত তো আমাদের জীবনে সারা জীবনেই থাকবে, সবখানেই আছে, সবসময় থাকবে, এটা একটা শ্রেণী সংঘাত। এবং সে তার বিহেভিয়ার সব কিছুতে প্যাটার্নে আপনার ওই তাকে দলিত করা, এটার একটা প্রতিবাদ, এটার প্রতিবাদ স্বরূপ আকবর একসময় সিপাহী মেজর খানকে গুলি করেন, সেটার বিচার নিয়ে ট্রাইব্যুনাল নিয়ে টোটাল নাটকটা। এবং কী কারণে তাকে গুলি করা হলো, কেন তাকে গুলি করা হলো, কীভাবে তাকে আঘাত করা হলো আকবরকে, কীভাবে আকবর কেন এই লাইনে আস কেন এই বাধ্য হলো এই গুলিটা করতে, সেটারই একটা মানে শব্দ কোর্ট মার্শাল থেকে আমরা বুঝতে পারি যেটা কোনো হয় না, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দেখেই আসলে এই নামটা এখানে ব্যবহার করা হয়েছে, বিচার প্রক্রিয়া এবং সামরিক আইনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আপনারা জানবেন 1975 সালে যখন বঙ্গবন্ধুর হত্যার পর আমাদের দেশে যে একটা বিচার ব্যবস্থা তৈরি হয়েছিল, ওই সময় যে অনেক সেনা অফিসারদের ফাঁসি দেওয়া হয়েছিল, তারই একটা অংশ আপনি ধরে নিতে পারেন। সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই, নাটকে বিস্তারিত কথা বলছি কি দেখুন, 30 বছর অনেক লম্বা সময়, জি মাত্র 250টি শো, কারণ কি? থিয়েটারের সংকট আসলে বোঝাবার নয়, এটা যারা একান্তই থিয়েটারের সঙ্গে যুক্ত তারাই বুঝতে পারবেন। আসলে আমাদের এখানে হলের সংকট, প্রথম সংকট যদি আমি মনে করি হলের সংকট, এখানে আমাদের বলতে গেলে প্রমিনেন্ট দুইটা তিনটা হল, শিল্পকলা একাডেমিতে দুটো আর একটা মহিলা সমিতি, সেখানেও সারা বছর বিভিন্ন সরকারি প্রোগ্রাম লেগেই থাকে, কারো না কারো প্রোগ্রাম, তো এখানে আমাদের দলের সংখ্যা অনেক বেশি, তো মাসে একটা বড় যদি দুটা ডেট আমরা পাই, তো মাসে যদি দুটা ডেট পাই তো আপনি হিসাব করেন 250তম শো করতে আমাদের কতগুলো সময় লাগবে। তবে আমরা বিভিন্নভাবে দর্শকদের অনেক আগ্রহ দেখেছি, বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতে আমরা এই নাটকটা করেছি, এবং বাংলাদেশের বাইরেও আপনার ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এদিকে আপনার আসাম এবং আগরতলা, এই সমস্ত জায়গায় করাতে আমাদের এটা হয়তো বা এইটুকু বেড়েছে। আরেকটা সংকট হচ্ছে আমাদের দর্শক সংকট, দর্শক খরা এই ডিজিটাল যুগে আসলে আমরা আসলে হতাশ, আমাদের এক একটা শোতে আপনার, এটা আমার কথা বলছি না, আপামর বাংলাদেশের থিয়েটারের কথাই বলছি, এক একটা শোতে আমাদের যারাই শো করে মিনিমাম 15,000-20,000 টাকা আমাদের কস্টিং, সেখানে টিকিট সেলে হয়তো 5,000-7,000, কারো ভাগ্য শুক্রবার হলিডে হলে তো 15,000 হয়, তো প্রতিটা শোতে আমাদের লস দিতে হয়, বলতে পারেন এক প্রকার ঘরের খেয়ে আমরা বনের মোষ তাড়াচ্ছি, তাই হচ্ছে কিন্তু সেই সংকট তো আছেই। আর পারিপার্শ্বিক সংকট, যেমন একটা ছেলে থিয়েটার করবে, থিয়েটার করে তার বাসা হয়তো উত্তরা বা মিরপুর বা গাজীপুর, সেখানে রিহার্সেল 10টায় শেষ করে তার গাজীপুরে পৌঁছাতে লাগে 12টা, সেক্ষেত্রেও একটা সংকট। আরেকটা সংকট হচ্ছে আমাদের থিয়েটারকে আসলে প্রফেশনাল হিসাবে নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে এখনও তৈরি হয়নি, যেহেতু তৈরি হয়নি আমাদের তো সবারই সংসার আছে, সবারই চলতে হয়, যেহেতু যারা যারা পারে কেউ কেউ বিজনেস করছে, কেউ চাকরি করছে, আর কেউ বেকার আছে, আমি মনে করি এখানে পৃষ্ঠপোষকতা খুবই জরুরি, দরকার নিশ্চয়ই জরুরি, খুবই জরুরি। প্রসঙ্গটি আমরা একটু প্রদীপ ভাইয়ের কাছে যাই, প্রদীপ ভাই খুব স্পষ্টভাবে আপনি বলেছেন আমি শুধু থিয়েটার করি, এরকম বলতে পারা মানুষের সংখ্যা এখন নেহায়েত কম, গুণে হয়তো বলা যাবে, আপনারা ভালো বলতে পারবেন কজন আছে এরকম। কামরুজ্জামান ভাই হাসছেন আসলে এই বাস্তবতাটি মাথায় রেখে, এই সংগ্রামটি কেন করছেন, কোন সাহসে করছেন, চলছেন কি করে, এটা হচ্ছে একটা বিশাল বড় প্রশ্ন। আসলে মানসিক জোরটা আমি যেটা মনে করি কি মানসিক জোরটা আগে দরকার, মানে আমি করছি কেন করছি, আমি করব কি না, মানে থিয়েটারটা, তো এই প্রেক্ষিতে আমার মানসিক জোরটা ছিল
যার জন্য আমি একটা জায়গায় চাকরি করতাম সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কারণ কি, আমার এমন জায়গায় আমাকে সুইচ করা হলো, এমন জায়গায় আমাকে ট্রান্সফার করা হলো, আমার থিয়েটার করা, আমার ফ্যামিলি মেনটেন করা টাফ হয়ে গেল। তো আমি চিন্তা করে দেখলাম যে না, আমার যেহেতু আমি এটাকে আমার প্যাশনের জায়গা, এটাকে আমি খুবই ভালোবাসি, পছন্দ করি, আমি এটার এখানে থেকে গেলাম। সোজা কথা, আমি একটু পরিবেশের সঙ্গে যুক্ত করব, এই কারণে আমাদেরই বললাম যে পারিপার্শ্বিক অবস্থা। আমাদের আসলে মানুষেরও ধারণা এমন একটা হয়, এই ছেলেটা থিয়েটার করে, তার মানে সে বাউন্ডেলে, তার কোনো কাজ নেই, সে একেবারে গোবে, মানে ছন্ন করতে পারছে, ছন্ন ছাড়া, সে একেবারে হোপলেস একটা ছেলে। ইভেন আমাদের যে ছেলেটা, আমি প্রদীপের কথা সূত্র ধরেই বলি, যে ছেলেটা আপনার চাকরি করে, বস যদি কোন রকমে জানে যে সে এখন রিহার্সালে যাবে সন্ধ্যা 6:30, তার কোনো কাজ না থাকলেও তাকে বলবে তুমি বসো, ফাইলটা নিয়ে আসো, আমার সামনে থাকো। এটাই বাস্তবতা, এটা আসলে কঠিন বাস্তবতা, এই মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। কারণ আমাদের কাছে মনে হয় যে আসলে থিয়েটার কটে যেটা বলে না, উচ্ছন্নে গেছে, আসলে কোনো কাজ করে না, বা আসলে এটা এটার আসলে কোনো মনিটারি গেইন যেহেতু নেই, সেই জন্যই সবাই কিন্তু এটাকে মনে করে যে থিয়েটার করা বেকার থাকার মধ্যে আসলে কোনো তফাৎ নেই, দুটাকে আলাদা করাটা খুবই। এটাও ভাবতে হবে যে সাহিত্য সংস্কৃতির মূলধারা বললে সেই থিয়েটার প্রসঙ্গই বারবার সামনে আসে, এটা আমরা মুখে বলি কিন্তু আমাদের আচরণে। আচ্ছা, এই যে আমাদের যে নতুন যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আসছে, সেখানে কি আপনার মনে হয় যে এখানে একটা নতুন দোয়ার হয়তো থিয়েটার আর্টিস্টদেরকে খুলে দেবে, যে তারা হয়তো এদিকে থিয়েটারে কাজ করছে এবং অল্টারনেটিভ একটা জায়গা আসলে তাদের তৈরি হচ্ছে, যে অ্যাজ এ ক্যারেক্টার রোল তারা প্লে করার জন্য? কারণ আমরা এই যে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু অনেক ক্যারেক্টার আর্টিস্টকে আমরা দেখেছি যাদেরকে আমরা আগে সচরাচর নাটকগুলোতে ওভাবে পেতাম না। আমি আরেকটা বলি আপনাকে, সেটা হচ্ছে মন খুলে বলুন, যারা ওটিটি প্ল্যান যেগুলো বলছেন, যারা আমাদের ছেলেরা এই ইসেই থেকে, মানে এই সেক্টরের থেকেই যারা কাজগুলো করতে চায়, সে তারা প্যাকেজ নাটক করে, তারা বিভিন্ন রকমের সিরিয়ালগুলো করে, বিভিন্ন জায়গায় করে, এই ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু থিয়েটার থেকেই যাওয়া। তারা যখন সেটটা ফালায়, ক্যামেরাটা ফেলে ফালায়, ফালানোর পর এই প্রদীপের মতো ছেলেই যখন সেখানে শুটিংয়ে যায়, সেখানে গেলে তার রিহার্সেল আসে, বিরক্ত, তারা ভীষণ বিরক্ত, এইগুলো কি ভাই, আপনারা আইদার থিয়েটার করেন, আইদার মঞ্চ ইসে আসেন, টিভিতে আসেন, কোনটা করবেন? তো এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার অনেক সময় আসলে অনেকে করে উঠতে পারে না। আর আরেকটা কথা বলবো, সেটা খুবই দুঃখজনক, যে আমাদের আসলে থিয়েটারকে সবাই বিমাতাসুলভ আচরণে দেখে, যে আমরা আসলে থিয়েটারটা করি কারণ আমরা মানুষের কথা বলি, আমরা জনগণের কথা বলি। আমরা 90 দশকে যে থিয়েটারটা আমরা করেছি, যদিও এখন সেটা স্বার্থের বেড়াজালে আটকে গেছে, অনেকেই স্বার্থের জন্য অনেক কিছু বলতে পারে না, সেটা আমি বলছি আপনাকে, এই থিয়েটারটা যারা আমরা করছি তাদেরকে সবাই, ইভেন যদি আমি বলি যে আমাদের যারা মন্ত্রণালয় আছে, থিয়েটারটা আসলে আমাদের সংস্কৃতি। আপনি মনে করেন একটা মানুষের জীবনে লেখাপড়া যতটুকু প্রয়োজন, আমি মনে করি থিয়েটারটা তারও প্রয়োজন, আরও বেশি প্রয়োজন। কারণ থিয়েটারটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমরা কী করছি, আমরা কত বছর কীভাবে চলি, আমরা প্রতিদিনের আমাদের জীবনটা কী, সেটা কিন্তু থিয়েটারের মাধ্যমে আসে। এখন এটা আমরা শিখি না, আমরা করি কি, লেখাপড়া করি না, আমাদের সেটা করতে দেওয়া হয় না, আমাদের থিয়েটারটা করতে দেওয়া হয় না। যে থিয়েটারটা করতে দেওয়া হয় না কারণ, এই কারণে আমাদের যে ছেলেটার এখন টাকার দরকার, যে ছেলেটা সংসার পালার দরকার, তার কোনো পৃষ্ঠপোষকতা নেই, সরকারি কোনো অনুদান নেই, সরকারি কোনো, আমি এর আগেও কয়েকটা টক শোতে বলেছিলাম যে আমাদের যারা থিয়েটারটা করে, এর মধ্যে অনেকগুলো ছেলে আছে যারা একেবারেই থিয়েটারটা করতে যায় প্রদীপের মতো, যারা কোনো অন্য কাজ করবে না, তারা থিয়েটারটাই করবে সারাদিন, যে তারা যদি ফুল টাইম থিয়েটারে দিতে পারে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু আরও আউটপুট অনেক বেশি আসবে, অবশ্যই অনেক ভালো শিল্পী তৈরি হবে। কিন্তু প্রতিটা দল থেকে যদি অ্যারাউন্ড 10,000 টাকাও একটা সম্মানের ব্যবস্থা করা হয়, এরকম যদি আপনার সে 20-25টা দলকেও দেওয়া হয়, থিয়েটার অনেক গতি পাবে, অনেক ভালো চলবে। কিন্তু সেটাও অনেক দিন থেকে ফাইলবন্দি, আমি যতটুকু জানি এর আগেও প্রায় 1996-97 সাল থেকেই সেটা প্রক্রিয়াধীন, এখনও প্রক্রিয়াধীনই আছে। আমাদের জন্য একটা মন্ত্রণালয় আছে, সব আছে, যে কারণে আমাদের ছেলেগুলো এখন উচ্ছন্ন হয়ে যাচ্ছে, সারাদিন তারা মোবাইল, তারা ওই থিয়েটার মুখী হচ্ছে না। যাদের আমরা অনেক কষ্ট করে থিয়েটারকে ধরে রাখতে চাই, তারা কিছুদিন থিয়েটার করে, 15 দিন 20 দিন, 1 মাস 2 মাস 3 মাস, আস্তেই করে তারা আবার বিলীন হয়ে যায়। এবং অনেকে হয়তো মনে করছে থিয়েটার করলে আসলে কিছু হচ্ছে না, কিন্তু থিয়েটার কিন্তু অসম্ভব ডিসিপ্লিনের একটা জায়গা, আপনাকে প্রচুর কিন্তু পড়াশোনা করতে হচ্ছে, রিহার্সাল করতে হচ্ছে, ফিজিক্যাল ফিটনেসের দিকে দেখতে হচ্ছে, আপনাকে কিন্তু ভোকাল হ্যানে প্র্যাকটিস করতে হচ্ছে, তাহলে আপনার অনেকগুলো যে আমাদের যেটা আমরা বলতে পারি যে বোখে যাওয়ার যে রাস্তাগুলো আছে, সেগুলো কিন্তু অনেকগুলো থিয়েটার করলে আসলে বন্ধ হয়ে যায়, কারণ আপনি ফিজিক্যালি আপনি সেটা আসলে করতে পারছেন না। যদি আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, আমি একজন পুরোদস্তর বিজনেসম্যান, ব্যবসা করি, সারাক্ষণ পেনের মধ্যে থাকি, বিভিন্ন রকমের পেন। আমি যখনই থিয়েটারে ঢুকে যাই আমি শক্তি পাই, আমার উদ্দীপনা বেড়ে যায়, আমি শরীর সুস্থ হয়ে যায়।
আমি অনেকক্ষণ সুস্থ থাকি, যতক্ষণ এবার থিয়েটারটা শেষ করলাম আবার পেইন নতুন আবার বিষণ্ণতার মধ্যে একেবারে একদম একদম। নতুনদের জন্য আসলে আপনার কি আহ্বান আছে? কারণ আমরা তো খুব যা শুনলাম যে এটাকে প্রফেশনালি নেওয়া সম্ভব না। নতুনদের আহ্বানটা আগে আমরা প্রতিভার কাছ থেকে শুনব, কারণ এখানে কামরুজ্জামান ভাই অনেক বলিষ্ঠ এবং উনি পুরো রক্তে জিনে ধারণ করেন থিয়েটার, এটা বোঝা যাচ্ছে। প্রদীপ ভাই কি বলবেন, বাস্তবতা দেখা হয়ে গেছে, নতুনদের কি বলবেন? নতুনদের জন্য বলবো, যদি আপনাকে যদি নিজেকে যদি চিনতে চান, নিজেকে যদি একজন প্রেজেন্টার হিসেবে চান, নিজেকে যদি কারোর সাথে বা কোনো একটা প্রতিষ্ঠানে যে আপনাকে একটা ভালো জায়গায় যেতে চান, ডিসিপ্লিনের যে জায়গাটা, আসলে ডিসিপ্লিন তো প্রতিষ্ঠান মানে শুরুতে যে শেখা যায় না, এটা তো একটা প্রক্রিয়া, ফ্যামিলি থেকে শিখে তারপরে থিয়েটারে একটা মাধ্যমের মাধ্যমে শিখছি, ডিসিপ্লিনটার জন্য এখানে আসাটা জরুরি নাম্বার ওয়ান। এরপর হচ্ছে আমি একটা মানুষের সাথে কী ম্যানারটা করব, আমি ম্যানারটা আমার ঠিক মানে কি ব্যবহারটা কেমন হওয়া উচিত, তার জন্য আপনার থিয়েটারটা করা উচিত। তারপর হচ্ছে আপনি যখন কথাটা বলবেন, গুছিয়ে বলা, আপনার চলা, আপনার দায়িত্ববোধ, অনেক কিছু মানে এই থিয়েটারে যদি আসা যায় একটা মানুষ তার পার্সোনাল লাইফে অনেক কিছুই নিজেকে গুছিয়ে নিতে পারবেন। বাহ, চমৎকার, এটা নতুনদের জন্য। হ্যাঁ, চমৎকার। আমাদের হাতে 15 সেকেন্ড সময় আছে, টিপস কি দিবেন নতুনদের জন্য? টিপস নতুনদের জন্য হচ্ছে, জীবন যদি ভালো হতে চাও, ভালোভাবে চলতে চাও, অবশ্যই থিয়েটারে যোগ দাও। অন্তত কয়েক বছর থিয়েটার করলে লাইফের ডিসিপ্লিন চলে আসবে। সবাইকে আহ্বান জানাবো, অবশ্যই থিয়েটারের সঙ্গে যুক্ত হবেন। আর যেহেতু সময় কম, আগামীকাল মহিলা সমিতি মঞ্চে আমাদের 12তম প্রযোজনা আমিরা সুন্দরী নাটকের একটি 91তম প্রদর্শনী আছে, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, যদি সময় পাবেন অবশ্যই নাটকটা দেখবেন। নিশ্চয়ই আমাদের পক্ষ থেকেও আপনাদের কাছে এই নিমন্ত্রণটুকু পৌঁছে দিলাম আমরা, নিশ্চয়ই সময় সুযোগ করে ঘুরে আসবেন। চমৎকার এই মঞ্চায়ন থেকে 91তম মঞ্চায়ন নিশ্চয়ই আরেকটি ইতিহাস হতে যাচ্ছে, সেই ইতিহাসের আপনারা সাক্ষী হয়ে থাকবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা থিয়েটার আর্ট ইনস্টিটিউটের জন্য। দর্শক আজ এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, শুভ সকাল। শুভ সকাল।